চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ও নাসির উদ্দিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কার থেকে বঞ্চিত করতে কিংবা চলমান শুদ্ধ অভিযানকে প্রশ্নবিদ্ধ করতেই বুয়েটে আব্রার হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বারো অক্টোবর শনিবার বিকালে নগরীর হালি শহর এলাকায় আওয়ামী লীগের এক মত বিনিময় সভায় এ সমস্ত কথা বলেন তিনি সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশ একচল্লিশ ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মেয়র আজম নাসির আরও বলেন রাজনীতিতে কোনো ঘটনা এমনি এমনি ঘটে না খুন করার জন্য তো কোনো দলীয় নির্দেশনা ছিল না তারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে এখন খুঁজে বের করতে হবে এর পেছনে কারা আছে এ সময় আজম নাসির আরো বলেন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটাও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল যেদিন নোবেল কমিটি নোবেল প্রাইজ ঘোষণা করতে বসেছিল সেদিন কিন্তু এই কাজটি হয়েছে এখানে ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে যাতে উনি নোবেল প্রাইজটা না পান এরপর তিনি আরও বলেন আবরারের হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এর বিচার হবে আব্রার হত্যাকাণ্ডকে একটা ষড়যন্ত্র বলছেন আজম নাসির তিনি মনে করেন প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত করতে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে ষড়যন্ত্রকারীরা